নমস্কার, সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেস এর পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন বৈষ্ণব সন্ন্যাসী ও সমাজ সংস্কারক শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী ও তার জীবন আদর্শের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন বৈষ্ণব সন্ন্যাসী এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট বৈষ্ণব ধর্ম ও সমাজ সংস্কারক। তিনি অধুনা পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণ তাকে শ্রীকৃষ্ণের পূর্ণাবতার মনে করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন ভাগবত পুরাণ ও ভগবতীয় উল্লেখিত দর্শনের ভিত্তিতে সৃষ্ট বৈষ্ণব ভক্তিযোগ মতবাদের একজন প্রবক্তা। তিনি বিশেষত রাধা ও কৃষ্ণ রূপে পরম সত্তার পূজা প্রচার করেন এবং জাতিবর্ণ নির্বিশেষে আচণ্ডাল ব্রাহ্মণের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রটি জনপ্রিয় করে তোলেন। এটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সংস্কৃত ভাষায় শিক্ষাষ্টক নামক প্রসিদ্ধটি তারই রচনা। গৌড়ীয় বৈষ্ণব মতানুসারে ভাগবত পুরাণের শেষের দিকে শ্লোকগুলিতে রাধারানীর ভাবকান্তি সংবলিত শ্রীকৃষ্ণের চৈতন্য রূপে অবতার গ্রহণের কথা বর্ণিত হয়েছে। তার জন্মতিথি প্রতি বছর গৌর পূর্ণিমা রূপে উদযাপিত করা হয়। চৈতন্য মহাপ্রভুর উর্বাশ্রমের নাম গৌরাঙ্গ গৌরচন্দ্রবাণীমায়। তার গাত্রবর্ণ স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গৌরচন্দ্র নামে অভিহিত করা হতো। অন্যদিকে নিম বৃক্ষের নিচে জন্ম বলে তার নাম হয়েছিল নিমাই। ষোড়শ শতাব্দীতে চৈতন্য মহাপ্রভুর জীবনী সাহিত্য বাংলা সন্ত জীবনী ধারায় এক নতুন যুগের সূচনা ঘটেছিল। সে যুগে একাধিক কবি চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে কাব্য রচনা করে গিয়েছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত এবং লোচনদাস ঠাকুরের চৈতন্য মঙ্গল। চৈতন্য মহাপ্রভু প্রকৃত নাম বিশ্বম্বর মিশ্র, কৃষ্ণ চৈতন্য নামে তিনি পরিচিত। তিনি ছিলেন ব্রাহ্মণ থেকে রূপান্তরিত এক ধর্মবেত্তা, যিনি তার সক্রিয় ভক্তির মাধ্যমে বাংলা ও উড়িষ্যার বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। বৈষ্ণব বংশ পরম্পরায় পঞ্চম পর্যায় অর্থাৎ গৌড়ীয় সম্প্রদায় প্রতিষ্ঠার কৃতিত্ব তার, যা বর্তমানে উত্তর ভারত ও বাংলাদেশের বৈষ্ণব সমাজের ধর্ম জীবনের প্রাধান্য বিস্তার করে আছে। চৈতন্যের জীবনের প্রথমার্ধ নদিয়া জেলার নবদ্বীপে অতিবাহিত হয়। সন্ন্যাস গ্রহণের পর তিনি ভারতের সকল তীর্থ ভ্রমণ করেন, তারপরে ফিরে আসেন উড়িষ্যায়। সেখানে শুধু ব্রজ অঞ্চলে একটি সংক্ষিপ্ত সফর বাদ দিলে তার জীবনের বাকি সময় স্থায়ীভাবে কাটান। উড়িতে বাসকালে তিনি ক্রমশ জড়ো হওয়া বহু সংখ্যক পণ্ডিত, গৃহত্যাগী সন্ন্যাসী, এমনকি প্রজাপতি রাজা প্রতাপ রুদ্রের দ্বারা পরিবেষ্টিত থাকতেন। বাংলার ভক্তবৃন্দ তাকে ধরাধামে আবির্ভূত স্বয়ং ভগবান অর্থাৎ কৃষ্ণ হিসাবে জ্ঞান করে প্রতি বছর তার কাছে আসত। এ মাহাত্ম্যে তার জীবন কাহিনী বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে দুটি উদ্দেশ্য সম্পূর্ণ করেছে। প্রথমত আধ্যাত্মিক উপস্থিতির মূর্ত প্রকাশ রূপে এবং দ্বিতীয়ত ভক্তির আদর্শ হিসাবে, কারণ তার শিক্ষা ও ব্যক্তিগত আদর্শই ধর্মতত্ত্ব ও ধর্মীয় আচারাদির মৌলিক নীতিসমূহ নির্দিষ্ট করে দিয়েছে এবং বর্তমানে
সেগুলি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রাধান্য লাভ করেছে। ষোলো শতকে বাংলা ও সংস্কৃত ভাষায় 250,000-এরও বেশি চরণে রচিত পুঁথিগুলিতে তার কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হয়েছে এবং এসব বিবরণের বিধৃত ঐতিহ্য তার জীবনের মূল রেখার সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। নদিয়া জেলার নবদ্বীপ শহরে 1486 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের চন্দ্রগ্রহণের রাত্রে এক শুভ লগ্নে চৈতন্য জন্মগ্রহণ করেন। তার পিতা জগন্নাথ মিশ্র সিলেটের গোপালগঞ্জ উপজেলার ঢাকার দক্ষিণ গ্রাম থেকে আগত, তার মা শচী ছিলেন নীলাম্বর চক্রবর্তীর নামে এক সিলেটের ব্রাহ্মণের কন্যা। প্রথাগতভাবে চৈতন্য লালিত পালিত হন। বেশ কিছু আখ্যানে শ্রীকৃষ্ণের শৈশবের সঙ্গে চৈতন্যের শৈশবের বেশ মিল দেখানো হয়েছে। তার ডাক নাম রাখা হয় নিমাই এবং গৌর বর্ণের জন্য গৌর অর্থাৎ স্বর্ণ কান্তি রং, যা পরবর্তী সময়ে রাধার স্মারক রূপে গৃহীত হয়েছে। বিষ্ণু পণ্ডিত চৈতন্যকে হাতে খড়ি দেন এবং উচ্চতর পড়াশোনার জন্য তিনি গঙ্গাদাসের সংস্কৃত টোলে যান। সেখানকার ঐতিহ্য তাকে বড় পণ্ডিত হিসাবে গড়ে তোলে। বিভিন্ন তথ্য থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে অতি অল্প বয়স থেকেই তিনি অনন্য সাধারণ প্রতিভার অধিকারী ছিলেন এবং যেখানেই তিনি গেছেন সেখানেই লোকজনকে আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। স্থানীয় পণ্ডিত বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মীর সঙ্গে তার পরিণয়ের অল্পদিন পরেই তিনি তার নিজের টোল খোলেন এবং কিছুদিনের মধ্যে পূর্ববঙ্গে তার পৈতৃক বাড়িতে যান। তার বড় ভাই বিশ্বরূপ ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস ব্রতে দীক্ষা নিয়ে শঙ্করান্ন নামক গ্রহণ করেছেন এবং তার গৃহত্যাগে নিঃসন্দেহে বিশ্বম্বরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল। যখন বিশ্বম্বর পূর্ববঙ্গে ভ্রমণরত তখন তার তরুণী স্ত্রী সাপের কামড়ে মারা যায়। ফিরে আসার অল্প দিনের মধ্যে চৈতন্য স্থানীয় পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। 22 বছর বয়সে যুবক চৈতন্য তার মৃত পিতার পিণ্ড দানের জন্য গয়া তীর্থে যান। সেখানে প্রখ্যাত বৈষ্ণব সাধক ও সন্ন্যাসী ঈশ্বরপুরীর সঙ্গে বিশ্বম্বর একাকী সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের পর তিনি কৃষ্ণ প্রেমের উন্মাদনায় শিহরিত এবং চিরদিনের জন্য রূপান্তরিত এক নতুন মানুষ রূপে উদ্ভূত হন। গয়া থেকে ফিরে বিশ্বম্বর সহসা নবদ্বীপের ভক্তি কেন্দ্রে প্রবেশ করেন, যেখানে তার ব্যক্তি আকর্ষণ কৃষ্ণ ভক্তের একটি ক্ষুদ্র দলকে প্রবলভাবে উজ্জীবিত করে। ঈশ্বরের প্রতি প্রেম বিহবলতার এমন এক উন্মাদনা সৃষ্টি হয় যে ভক্তি ভাবাবেশে বুদ্ধিভিত্তিক বিচ্যুতি আরো বাড়তে থাকে এবং বিশ্বম্বরকে টোল বন্ধ করে দিতে হয়। শান্তিপুরের অতি শ্রদ্ধেয় ভক্ত পণ্ডিত অদ্বৈত আচার্য বিশ্বম্বরের মধ্যে দেবতার লক্ষণ দেখতে শুরু করেন। এই স্বীকৃতি সহ মাঝে মাঝে অনুষ্ঠিত বৃন্দ নাচ গানের আসর, যা কীর্তন নামে পরিচিত, শীঘ্রই নৈশকালীন কর্মসূচিতে পরিণত হয়। ভক্তরা বিশ্বম্বরের প্রতিবেশী প্রখ্যাত শ্রীবাসের বাড়ির উঠানে সমবেত হতে থাকে। অবধূতি মার্গের সন্ন্যাসী নিত্যানন্দ এ অনুগামী ভক্তের দলে যোগ দেন এবং বছরের কোনো এক সময় প্রখ্যাত ভক্তবৃন্দ যেমন নরহরি সরকার, গদাধর ও চৈতন্যের প্রথম চরিতকার মুরারি গুপ্তকে অন্তর্ভুক্ত করে মূল বৈষ্ণব সমাজ গঠিত হয়। বৃন্দাবন দাসের সুবৃহৎ গ্রন্থ চৈতন্য ভাগবত বিশ্বম্বরের ভগবদ্গীতায় তারিত প্রভাবের বিশদ বর্ণনা দিয়েছেন। এতে আরো দেখা যায় ওই দলবদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উন্মাদনার প্রকাশ, যার লক্ষণগুলি হল রোদন, শ্বেত নির্গমন, মূর্ছা, অট্টচিৎকার এবং আরো অনেক শারীরিক অঙ্গভঙ্গি, যেগুলি মৃগী রোগগ্রস্ত মানুষের বিকারের অনেকটাই কাছাকাছি। এই বিশিষ্ট লক্ষ্যগুলি পরবর্তীকালে সত্যিকারে ভক্তির অনিয়ন্ত্রিত লক্ষণ রূপে প্রকাশ পায়। কীর্তনের আসরগুলির হৈহুল্লোর আপাতভাবে
স্থানীয় ব্যক্তিবর্গের বিরক্তি উৎপাদন করেছিল বলে মনে হয়। বিশেষ করে কীর্তন যখন রাস্তায় ছড়িয়ে পড়ে, অত্যন্ত স্থানীয় কাজীর সঙ্গে বিবাদের একটি ঘটনায় এবং অন্যটি দেবীর উপাসক স্থানীয় শাক্ত বংশ সম্প্রদায়ের সঙ্গে, সম্ভবত এসব আশঙ্কার কারণে বিশ্বম্বরণ অতি বিলম্বে ঘোষণা করেন যে যারা সামাজিকভাবে একে ধ্বংসকারী রূপে দেখেছে তারা তার আরাধনাকে আন্তরিকভাবে গ্রহণ করেনি, তাই ভক্তি মাহাত্ম্য বজায় রাখার জন্য তিনি আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস ব্রত গ্রহণ করবেন বলেও ঘোষণা দেন। নিকটবর্তী কাটোয়া শহর ছিলেন সন্ন্যাসী কেশব ভারতী। তিনি 24 বছর বয়সে বিশ্বম্বরকে 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস ধর্মে দীক্ষা দেন। বিশ্বম্বরের নতুন ধর্মীয় নাম হয় কৃষ্ণ চৈতন্য, যিনি পৃথিবীকে কৃষ্ণ সম্পর্কে অবহিত করবেন। কৃষ্ণ চৈতন্য নামেই তিনি সমধিক পরিচিত। চৈতন্যের সন্ন্যাস গ্রহণের খবর ছড়িয়ে পড়লে তার মা শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে তার সঙ্গে দেখা করেন এবং শোকাতুরা জননী তার কাছ থেকে এ শপথ আদায় করে নেন যে চৈতন্যপুরীতেই বাস করবেন। নিত্যানন্দ ও অন্যান্যদের নিয়ে চৈতন্য ঈশ্বর উন্মোদন দশায় ওই শহরের দিকে যাত্রা করলেন। পুরী ছিল গজপতি রাজাদের রাজধানী। এটি ছিল পূর্ব ভারতে বৈষ্ণবদের সর্বশেষ প্রধান ঘাঁটি এবং ভাই বলরাম ও বোন সুবলা সহ দারুব্রহ্ম জগন্নাথ দেবের মহান দারুমূর্তির ধাম। নগরে প্রবেশের পরপরই চৈতন্যের কৃতিত্বপূর্ণ কাজ হল মূলত নবদ্বীপে শিক্ষাপ্রাপ্ত নব্য ন্যায় পণ্ডিত প্রখ্যাত বৈদান্তিক বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে বৈষ্ণব ধর্মে ধর্মান্তকরণ। এ সুকীর্তি চৈতন্য তার অনুগামী ভক্তদলের প্রতি সমর্থন নিশ্চিত করেছিল এবং সুস্পষ্টভাবে রাজার মনোযোগ আকর্ষণ করেছিল। এরপরে তার আরও কৃতিত্ব হল আরেক বড় পণ্ডিত প্রকাশানন্দকে ধর্মান্তকরণ। একজন সঙ্গীকে নিয়ে চৈতন্য পুরী ত্যাগ করে দক্ষিণে কমরিন অন্তরীপের শেষ মাথায়, তারপর পশ্চিম উপকূলে এবং মধ্য উত্তর ভারতে তীর্থ ভ্রমণে যান। কলিঙ্গে তিনি সাহচর্য লাভ করেন বিখ্যাত ভক্ত পুরুষ ও রাজমন্ত্রী রামানন্দ রায়ের, যিনি চৈতন্যর মধ্যে শুধু কৃষ্ণ হিসাবে দেবত্ব দেখতে চাননি, বরং চৈতন্যকে মিলনে বিরহে রাধাকৃষ্ণের একক সত্তারূপে অনুভব করেছিলেন। এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাটি আজ পর্যন্ত বৈষ্ণব ঐতিহ্যে প্রভাব বিস্তার করে আছে। অনেক বছর তীর্থযাত্রার ফলরূপে চৈতন্য রঘুনাথ ভট্ট ও গোপাল ভট্টকে ভক্ত হিসাবে গ্রহণ করেন, যাদের পাঠিয়ে দেন ব্রজধামে, যেখানে আগেই লোকনাথ ও ভূগর্ভকে পাঠানো হয়েছিল। পুরীতে ফিরে এসে তিনি আবার বৃন্দাবনে যান। পথিমধ্যে দুই অনন্য সাধারণ ভক্ত রূপ ও সনাতনকে দীক্ষা দেন। রূপ ও সনাতন কিছুকাল আগেও বাংলার সুলতান হোসেন শাহের দরবারের কর্মচারী ছিলেন, কিন্তু চৈতন্যের ভক্ত দলে যোগদানের জন্য পালিয়ে আসেন। পরে তারাই চৈতন্যর দীক্ষা মন্ত্রকে ব্রজকেন্দ্রিক গোস্বামী কুলের দ্বারা বিকশিত গৌড়ীয় ধর্মতত্ত্বের ভিত্তিতে রূপ দেন। ব্রজধামে থাকাকালে চৈতন্য কৃষ্ণ অবতার ধরাধামে আগমনের বিস্তৃতি স্থানগুলো চিনতে পারে। তীর্থকেন্দ্র হিসেবে ব্রজের পূর্ব গৌরব ফিরিয়ে আনেন এবং মন্দির স্থাপন করে এক পুনঃপ্রতিষ্ঠা করতে তিনি তার অনুগামীদের নির্দেশ দেন। যখন তিনি পুরীতে ফিরে আসেন তখন বাংলার ভক্তরা জগন্নাথের প্রায় 20টি বার্ষিক রথযাত্রা উৎসবের প্রথমটির আয়োজন করেছিলেন। চৈতন্য আরও একবার বৃন্দাবন তীর্থে যেতে চেয়ে ব্যর্থ হয়ে পুরীতে ফিরে আসেন এবং বাকি জীবন তিনি কখনো আর পুরী ছেড়ে যাননি। প্রায় 30 বছর বয়সে তার অবশিষ্ট জীবনে রীতিনীতি স্থিত হয়। বলা হয় কাশীশ্বর মিশ্রের দেওয়া একটি অপরিসর অঙ্গনে তিনি বাস করতেন। এখানে থেকে প্রতিদিন জগন্নাথ মন্দির দর্শন এবং ভক্তবৃন্দের সাথে কীর্তন, কৃষ্ণ নাম জপ, ভাগবত পুরাণ শোনা ও বর্ণনা করা এবং জয়দেবের গীত গোবিন্দ
ও অন্যান্য রচনা থেকে গান গাওয়ার জন্য তিনি বের হতেন। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত প্রধানত পুরীবাসীদের এবছরগুলিতে স্বরূপ দামোদর, রূপ, সনাতন, রঘুনাথ দাস, জগনান্দ এবং জবন হরিদাস প্রমুখ যারা চৈতন্যের চারপাশে জড়ো হয়েছিলেন এমন বিখ্যাত ভক্তদের প্রতি উদাহরণ সহযোগে তার শিক্ষাদানের ঘটনা বৃত্তান্ত বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। 1533 খ্রিস্টাব্দের আষাঢ় মাসে কোনো এক সময় চৈতন্যের মহাপ্রয়াণ হয়, তবে এ সম্পর্কে পুরো বিবরণ জানা যায় না। ধর্মপ্রাণ ভক্তদের বিবেচনায় তার মৃত্যু হয়নি, তিনি শুধু স্বর্গে ফিরে গেছেন। ভক্তি ধর্ম প্রসঙ্গে মাত্র 8টি সংস্কৃত শ্লোক রেখে গেল। কৃষ্ণ চৈতন্য একজন মহান ধর্ম সংস্কারক এবং অবতার রূপে বাংলা ও ভারতের সর্বত্র শ্রদ্ধেয় মহাপুরুষ। এর মূলে রয়েছে দক্ষিণ এশিয়ার সকল ধর্ম সম্প্রদায়ের মধ্যে চৈতন্য প্রবর্তিত মর্ত্যের গভীরতম শিহরণমূলক ও মননগত সৃষ্টিশীল অনুপ্রেরণা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।